দু হাজার উনিশের লোকসভায় আমরা একটা বিধানসভায় শুধুমাত্র পিছিয়েছিলাম খুব সম্ভবত ময়ূরেশ্বর বিধানসভায় ছটা বিধানসভায় আমাদের প্রার্থী জয়যুক্ত হয়েছিল পরবর্তীকালে দু হাজার একুশ সালে আমরা সাতটা বিধানসভায় জয়যুক্ত হয়েছিলাম আমি আজকে নানুরের মায়েদের ভাইদের অনুরোধ করব যে দু হাজার এগারোর আগে সিপিএমের যে অপশাসন সিপিএমের যে চোকরাগানি সিপিএমের যে সন্ত্রাস হারমাদ বাহিনীদের দাপাদাপি আপনারা চোকরাগানিকে উপেক্ষা করে দু সালে পরিবর্তন এনেছিলেন আর আপনাদের ভোট তেরোই মে যেই তেরোই মে দু সালে বাংলার মাটিতে বাংলার মানুষ পরিবর্তনের প্রথম সরকার প্রতিষ্ঠিত করেছিল আমি আপনাদের মাথায় রাখতে বলবো যে আগামী তেরোই মে যখন ভোট দিতে যাবেন সিপিএম এর ওই হারমাদ বাহিনীদের অত্যাচারের কথাটা মাথায় রেখে যাবেন তার কারণ আজ সিপিএম এর হারমাদ রাই লাল জামা পাল্টে গেরুয়া বস্ত্র ধারণ করে কাস্তে হাতুড়ির পতাকা ছেড়ে হাতে গেরুয়া পতাকা নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে আর বীরভূমকে অশান্ত করতে নেমেছে আমি আপনাদের মনে রাখতে বলবো দু হাজার সালের সাতাশে জুলাই এই নানুর বিধানসভার অন্তর্গত সুচপুর গ্রামে কিভাবে তৃণমূল কংগ্রেসের এগারো জন সমর্থককে নৃশংস নির্মম ভাবে তৎকালীন সিপিএম এর বাহিনী হত্যা করেছিল আমরা সেই দিনগুলি ভুলে যাইনি